লাস্ট এপিসোডের শর্টস রিভিউ দেওয়ার পর অগাথা অল এলং এপিসোড সিক্স নিয়ে আবারও লং ফর্মেট ভিডিওতে ফিরে আসতে হলো। কারণ একে তো এপিসোড সিক্স এই সিরিজটির এখন পর্যন্ত সবচেয়ে লম্বা এপিসোড, 47 মিনিট। এরপরে মেলা দিন পর আমরা এমসিউর সেই কন্টেন্ট পাওয়ার দেখতে পেয়েছি যেখানে কোনো কিছু হালকা করে দেখানো হয়নি, বেশ সময় নিয়ে সুন্দর করে ক্যারেক্টার এবং স্টোরিলাইন বিল্ড আপ করা হয়েছে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি, তবে তার আগে এক্ষুনি ভিডিওতে একটা লাইক ঠুকে দিন প্লিজ, যেন বাংলা ভাষী সমস্ত মার্ভেল ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। অগাথা অল অ্যালং এপিসোড সিক্স এর নাম ফ্যামিলিয়ার বাই দ্য সাইট। নাওয়ের মতোই এই এপিসোডে আমরা আগে থেকে ফ্যামিলিয়ার বেশ কিছু ইভেন্টের রিকল হতে দেখি। এপিসোড ৫ এর শেষে কনফার্ম করা হয়েছে রহস্যময় টিন বালকটি আসলে যে আমাদের মার্ভেল মমি ওয়ান্ডার বাচ্চা। আজকের এপিসোডে তার ব্যাক স্টোরি আমাদের সুন্দর করে দেখানো হয়েছে। এপিসোড শুরু হয় উইলিয়াম কাপলান নামে এক 13 বছর বয়সী জুইস টিনেজারের ধর্মীয় রিচুয়ালের মাধ্যমে। এই কাপলান ফ্যামিলির আবাসস্থল হলো ইস্ট ভিউ। আপনাদের আরেকবার মনে করিয়ে দেই, ওয়ান্ডা ভিশন সিরিজে স্কারলেট উইচ পুরো ওয়েস্ট ভিউ টাউনকে নিজের কবজায় বশ করেছিল। উইলিয়াম কাপলানের স্পেশাল রিচুয়াল ডে উপলক্ষে ছোট্ট একটি ফ্যামিলি পার্টি আয়োজন করে তার পিতামাতা, যেখানে একজন পামিস্ট হিসেবে ছিলেন আগাথার কোভেনের প্রথম মেম্বার ভবিষ্যৎ দ্রষ্টা শতবর্ষী লিলিয়া। লিলিয়ার কাছে ভবিষ্যৎ জানার জন্য হাত দেখাতে আসে উইলিয়াম। এই সময়ে যদি লিলিয়ার ম্যাজিক গ্লোবে আপনারা নজর দেন তাহলে দেখবেন সেখানে এই ফিটফ্যাট উইলিয়াম নয়, আগাথার আগের এপিসোডগুলোতে দেখানো রহস্যময় টিনেজার ছেলেটির ছায়া। অন্যদিকে লিলিয়া দেখতে পায় উইলিয়ামের জীবনরেখা দুই ভাগে বিভক্ত। লিলিয়া ছেলেটিকে ভয় দেখাতে চায় না, তাই তাকে পার্টি এনজয় করতে বলে। কিন্তু উইলিয়াম রুম থেকে বেরোতে লিলিয়া একটা ছোট্ট কাঠের টুকরোয় সিজিল আঁকে। জি হ্যাঁ, এটা হলো সেই সিজিল স্পেল যার জাদুকরি ছোঁয়ায় উইলিয়ামের আসল পরিচয় অগাথা বা অন্য কোনো উইচ শুনতে পায় না। আমরা চতুর্থ এপিসোডে জেনেছি কারো উপর সিজিল স্পেল করলে যে উইচ করেছে সেও ভুলে যায় এবং ওই উইচ মারা না যাওয়া পর্যন্ত স্পেল ভাঙে না। অর্থাৎ গত এপিসোডের শেষ দিকে যে বিলি জেনিফার এবং লিলিয়াকে উইচ রোডের বাইরে চোরাবালিতে ডুবিয়ে মেরেছে, সেই কারণেই আমরা এই এপিসোডে তার আসল ব্যাক স্টোরি দেখতে পাচ্ছি। যাই হোক, ওদিকে হঠাৎ করে খবর আসে ওয়েস্ট ভিউয়ে কিছু একটা ঘটছে। মূলত ওয়ান্ডা ভিশনের ফাইনাল এপিসোডের কাহিনী হচ্ছিল এই সময়। ওয়েস্ট ভিউকে তার কবজা থেকে মুক্ত করে দিচ্ছিল ওয়ান্ডা, যার ফলে ভিশন বিলি এবং টমি চিরতরে হারিয়ে যাচ্ছিল। ওয়েস্ট ভিউর বাইরে এই চমকপ্রদ ব্যাপারটা দেখতে গিয়ে উইলিয়াম কাপলানের প্যারেন্টস গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং অ্যাক্সিডেন্টে ইমিডিয়েট উইলিয়ামের মৃত্যু ঘটে। কিন্তু কয়েক মুহূর্ত পরে টমি বলে আর্তনাদ করে উইলিয়ামের শরীরে প্রবেশ করে বিলির সোল। এখানে একটু এক্সপ্লেন করা দরকার, ওয়ান্ডা তার কেওস ম্যাজিকের মাধ্যমে ভিশন বিলি ও টমিকে ক্রিয়েট করেছিল। ওয়েস্ট ভিউকে ওয়ান্ডা যখন ছেড়ে দেয় ততক্ষণে ভিশনের কনশাস হোয়াইট ভিশনে চলে গেছে। ওয়েস্ট ভিউর বাকি জীবিত সদস্যরা মুক্ত হয়েছে, কিন্তু বিলি ও টমির সোল মায়ের ম্যাজিকের বাইরে অন্য কোনো হোস্ট খুঁজছিল। এই সময় হেক্সাগনের বাইরে সদ্য অ্যাক্সিডেন্টে মৃত শরীর পেয়ে উইলিয়ামের দেহে ভর করে বিলি। টমির সোল তার সাথেই ছিল, তাই তো উইলিয়ামের দেহে ভর করে সে টমিকে চিৎকার করে খুঁজছিল। আপনাদের মনে করিয়ে দিই, বিলি এবং টমি 8 বছরের শিশু ছিল। মায়ের তৈরি করা হেক্সাগনের বাইরে তারা আর কোনো জগৎ দেখেনি। ওয়ান্ডা ভিশনে আমরা দেখেছি টমির পাওয়ার হলো স্পিড এবং বিলির পাওয়ার হলো মাইন্ড রিডিং। তাছাড়া মায়ের মতোই ঘাড় হালকা কাপ করে হাতের আঙ্গুল ঘুরিয়ে ম্যাজিক স্পেল করে তারা। হঠাৎ করে তাদের মা ওয়ান্ডা এই জগৎটা শেষ করে দিলে সেখান থেকে 13 বছরের টিনেজারের দেহে প্রবেশ করেছে বিলি, তাও আবার রিয়েল ওয়ার্ল্ডে। এই উইলিয়াম কাপলানকে অলরেডি সিজিল স্পেল করেছে লিলিয়া, যেন বাইরের কেউ তার নাম পরিচয় জানতে না পারে। এমন দেহে বিলির সোল প্রবেশ করায় খুবই অদ্ভুতের অবস্থায় সে পড়ে। সিজিল স্পেলের কারণে এই শরীরে আটকা পড়া বিলি উইলিয়ামের অতীত সম্পর্কে কিছুই মনে করতে পারে না। অন্যদিকে হেক্সাগনের ভিতরেও তার ম্যাজিক্যাল লাইফ কেমন ছিল সে সময়টাও ধোঁয়াশা হয়ে যায় তার। তবে উইলিয়ামের পিতামাতা যে আসলে সন্তানকে অনেক ভালোবাসে সেটা বিলি বুঝতে পারে তার মাইন্ড রিডিং পাওয়ারের মাধ্যমে। নিজের নাম পরিচয় ভুলে গেল, কমন সেন্সের মাধ্যমে বিলি উইলিয়ামের জীবনকে আপন করে নেয়। ধীরে ধীরে 3 বছর অতিক্রান্ত হয়। বিলি কমিক বুকের মতোই সমকামী, সে এডি নামে একজনের বয়ফ্রেন্ড। কমিক বুকে অবশ্য বিলির বয়ফ্রেন্ডের নাম ফ্রেডি, যে কিনা ক্রি ও স্ক্রাল এই দুই স্পিসিসের পাওয়ার নিয়ে জন্মগ্রহণ করেছে। বিলি এতদিন ধরে ওয়েস্ট ভিউ ওয়ান্ডা আসলে কি করেছে তা জানতে মরিয়া হয়ে ওঠে। আমরা জানতে পারি সাধারণ মানুষের কাছে ওয়ান্ডা ভিশনের পুরো কাহিনীটা অ্যাভেঞ্জার্স এক্সপেরিমেন্ট বলে প্রচার করা হয়েছে। হোয়াইট ভিশনকে ইতিমধ্যে ওয়ান্ডা ভিশনে দেখানো সোর্ড সংস্থাটি টুকরো করে এক্সপেরিমেন্ট করছে। অন্যদিকে ওয়ান্ডা দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেসে মারাই গেছে। এই অংশে বলতে হয় ওয়ান্ডা তার দুই বাচ্চাকে খুঁজে পাবার জন্য ডক্টর স্ট্রেঞ্জ 2 তে পুরো মাল্টিভার্স শেষ করে ফেললো, কিন্তু এই দুনিয়াতেই উইলিয়ামের শরীরে বিলিকে খুঁজে পায়নি, কারণ লিলিয়ার সিজিল স্পেল ওয়ান্ডাকেও তার সন্তানের কাছে পৌঁছতে দেয়নি। টমির সাথে কি এমন কিছু ঘটেছে
করেছে। যাই হোক, বিলি উইচক্রাফটের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করতে করতে আর ওয়েস্ট ভিউ এর কোনো বাসিন্দা আসলে কি ঘটেছিল সেখানে তা নিয়ে মুখ খোলে কিনা তা খুঁজতে খুঁজতে সন্ধান পায় ওয়ান্ডা ভিশনের সবচেয়ে বড় জোকস এক্সমেন এর কুইক সিলভার রাল্ফ বোনারকে। যারা দাড়ি গোফ গজানো এই চরিত্রটিকে চিনতে পারেনি তাদেরকে মনে করিয়ে দেই, ওয়ান্ডা ভিশনে ওয়ান্ডার ভাই পিত্রু সাজিয়ে অগাথা এই রাল্ফ বোনারকেই পাঠিয়েছিল। মূলত রাল্ফকে আগে থেকে অগাথা কব্জা করে তার বাড়িটা দখল করেছে। রাল্ফকে কন্ট্রোল করিয়ে বিলি টমির পেট কুকুরটিকেও হত্যা করিয়েছে অগাথা। ওয়ান্ডা যখন অগাথাকে স্পেলে আটকে সিটকমের দুনিয়ায় ফেলে রাখে, রাল্ফ বোনার ওয়েস্ট ভিউ ছেড়ে বেরিয়ে আসে। যদিও পুরো সিনটা বেশ মজার ছিল, কিন্তু আমরা তার ট্রমাটা বুঝতে পারি। রাল্ফ বিলি থেকে জানতে পারে অগাথার কথা। কিছুটা গুগল সার্চ করে সে অ্যালিসের মা লরেনের লেখা উইচ রোড সং সম্পর্কে জানতে পারে। আর তখনই আমরা এপিসোড ওয়ানে রহস্যময় টিন হিসেবে বিলির আগমনের সিনটুকু পুনরায় দেখি। তবে প্রথম এপিসোডে অগাথার স্পেলে বাঁধানো মগজ যে দৃশ্যগুলো খুবই স্টাইলের সাথে আমাদেরকে দেখিয়েছিল, আদতে ঘটনাগুলো যে কতটা হাস্যকর ফুটে উঠেছে তা দেখি আমরা এই এপিসোডে। যাই হোক, এরপরের কাহিনী খুবই সংক্ষিপ্ত। গত এপিসোডে আমরা দেখেছিলাম অগাথা, জেন ও লিলিয়াকে চোরাবালিতে ডুবিয়ে দিয়েছিল বিলি। কিন্তু লেডি ডেথ রিও, যাকে গত এপিসোডে অ্যালিস মারা যাবার পর থেকে আমরা আর দেখিনি, সে সম্ভবত পুরাতন ভালোবাসার টানে অগাথার যান কবচ করেনি। তাই তো বাকিরা উঠতে না পারলেও অগাথা একটা গাছের শিকড় টেনে উঠে আসে আবারও উইচ রোডে। বিলির সাথে বেশ একটা তপ্ত বাক্য বিনিময় হয় তার। আমাদেরকে বলা হয় বিলি আসলে তার ভাই টমিকে খুঁজছে, অর্থাৎ ওয়ান্ডা এই সিরিজে দেখা দিবে না। আমরা অগাথার শেষাংশে হয়তোবা টমিকে ফিরে পাবো এবং ভিশন কোয়েস্ট সিরিজে মেবি ওয়ান্ডাকেও পাবো। দেখা যাক বাকি তিনটা এপিসোড কিভাবে শেষ করে মার্ভেল স্টুডিও। আজকের মতো বিদায়, টাটা।